আজ আমি আপনাদের এমন একজন মহান মানুষের কথা জানাবো, যার কথা আপনি হয়তো আগে কখনোই শোনেননি। এই সেই মানুষ যে আপনার প্রতিটি স্বপ্ন পূরণ করতে পারে, এই সেই মানুষ যে আপনার আশেপাশেই আছে। জানতে চান কে আপনাকে লাইফে জিরো থেকে হিরো বানাতে পারে? আসুন শুরুতে আমরা একটা ছোট্ট গল্প শুনে নিই। একটা কোম্পানি লসে চলছিল। কোম্পানির যিনি মালিক বা সিইও, তিনি একদিন ভালো করে কোম্পানির এই লসের কারণ অনুসন্ধান করতে চাইলেন। দেখলেন কোম্পানির কর্মচারীদের মধ্যে নেগেটিভিটি এবং আক্রোশ ভর্তি হয়ে আছে, এবং তার কারণ তারা কেউ প্রমোশন পাচ্ছে না, দীর্ঘ দিন ধরে প্রমোশন পাচ্ছে না, এবং এই হতাশার কারণেই তারা মন দিয়ে কাজ করছিলেন না। এরপর একদিন যখন সব কর্মচারীরা অফিসে আসলো, দেখলো গেটের বাইরে কোম্পানির বস একটা কফিনের সামনে দাঁড়িয়ে আছে। সবাই চমকে উঠলো, ভাবতে লাগলো যে কে মারা গেল, কি দুর্ঘটনা ঘটলো। সবার কৌতূহল টের পেয়ে বস নিজেই বললেন, এই কফিনের মধ্যে সেই ব্যক্তিই আছে যে আপনাদের এত দিন প্রমোশন আটকে রেখেছিল। সবাই মনে মনে খুশি হল, ভেবে বার করার চেষ্টা করতে লাগলো মানুষটা আসলে কে, যে তাদের এতদিন প্রমোশন পাওয়া থেকে আটকে রেখেছিল। সেটা বুঝতে পেরে বস বললেন যে আমি চাই যে আপনারা সবাই এক এক করে এই মানুষটার মুখ দেখুন। এরপর একে একে প্রত্যেকে সেই মানুষটার মুখটা দেখলো এবং বিস্ময়ে হতবাক হয়ে গেল। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে কফিনে রাখা মানুষটি তাদের প্রমোশন এত দিন আটকে রেখেছে। এবং সেই দিনের পর থেকেই কোম্পানি ক্রমশ ঘুরে দাঁড়াতে শুরু করলো, কোম্পানি লাভ করলো এবং প্রতিটি কর্মচারীরই একে একে প্রমোশনও হয়ে গেল। কিন্তু ওই কফিনের মধ্যে কে ছিল যে সবাইকে প্রমোশন পাওয়া থেকে এত দিন আটকাচ্ছিল? আসলে ওই কোম্পানির সিইও ওই কফিনের মধ্যে একটা বড় আয়না লাগিয়ে রেখেছিলেন, যাতে যে দেখতে যাচ্ছিল সে ওই আয়নার মধ্যে, কফিনের মধ্যে নিজের চেহারাটাই দেখতে পাচ্ছিল। কি আশ্চর্য না, জীবনে সব কিছু জানি আমরা, কিন্তু একটু যদি নিজেদেরকে জানতে পারতাম তাহলেই জীবনটা অনেক অন্যরকম হতো। তাই আপনাকে বলছি, এক্ষুনি আয়নায় গিয়ে নিজের চেহারাটা দেখুন, সেই একমাত্র মানুষটাকে দেখুন যে সত্যি আপনার জীবন বদলে দিতে পারে। তবে এই মুহূর্তে সেই মানুষটাই আপনার সব থেকে বড় শত্রু, কিন্তু আপনি যদি এই মানুষটাকে কন্ট্রোল করতে পারেন তাহলে সে আপনাকে সব কিছু এনে দেবে যা যা আপনি জীবনে চেয়েছিলেন। অসম্ভব ক্ষমতা আছে এই আয়নার মধ্যের মানুষটার। এই মানুষটাকে জাগান, এই মানুষটা যদি চায় তাহলে কোনো পাহাড়কেও ভেঙে ফেলতে পারে। আমাদের মনের মধ্যে আসলে সারাক্ষণ অন্যদের নিয়ে চিন্তা চলতে থাকে, এই পৃথিবীর সব কিছুর মাঝখানে আমরা ভুলে যাই যে আমাদের ভেতরেও কোথাও একজন মানুষ বসে আছে যে চেঁচিয়ে চেঁচিয়ে কিছু একটা আমাদের বলার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ওই মাঝখানে আয়নাটা এসে যাচ্ছে। এই দুনিয়ার চাকচিক্যটা বড় বেশি, তাই তার মাঝে আপনি না সেই মানুষটাকে দেখতে পান না তার কথা শুনতে পান। ওই আয়নার মানুষটা প্রথম চিৎকার করে আপনাকে কিছু বলার চেষ্টা করেছিল যখন আপনি জীবনে নিজের জন্য কোনো লক্ষ্য স্থির করেছিলেন, যখন আপনি স্বপ্ন দেখেছিলেন যে আমাকে জীবনে এইটা করতে হবে অথবা আমাকে জীবনে এটা পেতে হবে, সেটা গাড়ি বাড়ি নাম যশ খ্যাতি অথবা সাফল্য যে কোনো কিছু হতে পারে। কিন্তু তারপর তারপর আপনি ক্রমশ ধীরে ধীরে বাইরের দুনিয়ার ভিড়ে মিশে গেলেন। বাইরের দুনিয়ায় এত আওয়াজ, এত গোলমাল যে সেই মানুষটার কণ্ঠস্বর সব কিছুর মাঝে চাপা পড়ে গেল। আর আজকে আপনি যে সাফল্যের রাস্তা হারিয়ে ফেলেছেন তার কারণ ওটাই যে আপনি সেই মানুষটার হাত ছেড়ে দিয়েছেন যে আপনাকে গাড়িতে চাপিয়ে রাজার মতো আদর করে ওই সাফল্যের দরজায় পৌঁছে দিত। আপনি হারিয়ে গেছেন, আপনার কোনো পার্সোনাল এক্সিস্টেন্স নেই, আপনি কেবল এবং কেবল মাত্র অন্যদের স্বপ্ন পূরণ করার জন্য বাঁচেন। এখন আপনি একটু ওই আয়নার কাছে হাত রাখুন, কারণ আপনার ভিতরের ওই মানুষটা খুব অভিমানী হয়ে আছে, খুব আহত হয়ে আছে। আপনি দীর্ঘ দিন হলো তার সঙ্গ ছেড়ে দিয়েছেন। তারপর আপনি আয়নার কাছে একটু মৃদু টোকা দিয়ে ওই ভেতরের মানুষটাকে ডাকুন, তাকে বলুন, হে আমার ভেতরের মহান মানুষ, আমি এই দুনিয়ার ভিড়ে তোমার থেকে আলাদা হয়ে গেছিলাম, আমি তোমার সাথে খুব অন্যায় করেছি, আমি বাইরের দুনিয়ায় অনেক সময় নষ্ট করেছি, না হয় নিজের কাছে নিজেই ক্ষমা চান। দেখবেন ওই আয়নার ভেতরের মানুষটা ততক্ষণে আপনাকে ক্ষমা করে দিয়েছে। আর এইভাবে আপনি যখন নিজেকে আপন করে নেবেন তখন আপনার ভেতরে একটা সুপার পাওয়ার তৈরি হয়ে যাবে, আর পৃথিবীর কোনো শক্তিই আপনাকে রুখতে পারবে না, কারণ আপনার ভেতরের শক্তি বাইরের পৃথিবীর থেকে অনেক বড়। আর আপনার ভেতরটা তখন এত শক্তিশালী, এত উজ্জ্বল হয়ে উঠবে যে বাইরের পৃথিবীকে সে নিজেই নিজের দিকে আকর্ষিত করে আনবে, এবং তখন বাইরের মানুষরা এটাই বলবে যে ওই দেখো আর একজন সফল মানুষ। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই, আর সাথে বেল আইকনটাও বাজাতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।